ছাত্রীরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমাদের ক্লাস হবে দ্বিতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা। সবাই সিডাব্লিউ খাতা কলম নিয়ে সামনে বসো তো, আর ইসলাম শিক্ষা বইটা বের করো। দেখো এই বইটা সবার সামনে বের করো। আজকে আমরা পড়ব প্রশ্নের উত্তর। তাহলে আমাদের প্রশ্ন উত্তর সাজেশনে দেওয়া আছে না কোন কোনগুলো, আমরা এগুলো আজকে পড়বো। প্রথমে বাইর করো সাত পৃষ্ঠা, এই বইয়ের সাত পৃষ্ঠা বাইর করো সবাই। বই সামনে রাখো, সিডাব্লিউ খাতায় প্রশ্ন এবং উত্তরগুলো তুলে নাও। আমাদের প্রথম প্রশ্নটা কি হবে? আসমানি কিতাব মোট কত খানা? আসমানি কিতাব মোট কত খানা? তাহলে আমরা তো জানি ক্লাস ওয়ানে পড়ছিলাম না, আসমানি কিতাব কয়খানা হয়? একশো চারখানা। কিভাবে লিখতে হবে উত্তরটা আমাদের? শুধু একশো চারখানা দিলে কি উত্তরটা হবে? হবে না। আমাদের কি কি লিখতে হবে? পুরো লাইনটাই লিখতে হবে, আসমানি কিতাব মোট একশো চারখানা। উত্তর দিয়ে লিখতে হবে, উত্তর ছাড়া কিন্তু দেখলে কি নাম্বার কাটা যাবে। তাই কি লিখতে হবে? সম্পূর্ণ লাইন লিখে লেখার শেষে দাঁড়িয়ে দিতে হবে, আসমানি কিতাব মোট একশো চারখানা। মানে উত্তর সে লিখে দিচ্ছে, তোমরা সেটা লিখে উত্তরগুলো তুলে নাও। তাহলে প্রথম প্রশ্ন কি হবে আমাদের? আসমানি কিতাব মোট কত খানা? আমাদের উত্তর কি হবে? আসমানি কিতাব মোট একশো চারখানা। দ্বিতীয় প্রশ্নটা দেখো কি আছে। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? আমরা তো জানি না কোনটি কোনটি হবে, আল কোরআন। কোরআন পড়তে তো পারি না সবাই। তাহলে দেখেন কি হবে দুই নম্বর প্রশ্নের উত্তর। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো আল কোরআন। দুই নম্বর প্রশ্নটা আবার বলতেছি ম্যাডাম, দেখো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? উত্তর কি হবে? সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো আল কোরআন। তারা দেখতেছেন কিভাবে লিখছি ম্যাডাম? আমাদের তো প্রশ্ন তো লিখতে হবে, প্রশ্ন তো দেওয়া থাকবে না, আমরা কি লিখবো? শুধু উত্তরটা লিখবো। পরীক্ষা আসলে কি লিখবো? উত্তর লিখবো, আর নাম্বারগুলো যাতে ঠিক থাকে। কত যদি প্রশ্ন আসে আসমানি কিতাব কতখানা, তাহলে কি ক নাম্বার দিয়ে উত্তরটা লিখবো। শুধু প্রশ্ন লেখার কোনো দরকার নেই ম্যাডাম, শুধু লিখছে কেন প্রশ্নটা কেন লিখছে তোমাদের বোঝার ক্ষেত্রে। হ্যাঁ, তিন নম্বর প্রশ্ন কি আছে? আকাই কাকে বলে? আকাই কাকে বলে? তাহলে উত্তর কি হবে আমাদের? ইসলাম ধর্মের মূল বিষয় সংগ্রহকে মনে প্রাণে বিশ্বাস করাকে আকাই বলে। সবাই ভাইয়ের সাথে সাথে বলো, তাহলে কি হবে উত্তরটা? আকাই কাকে বলে উত্তরটা কি হবে? ইসলাম ধর্মের মূল বিষয় সংগ্রহকে মনে প্রাণে বিশ্বাস করাকে আকাই বলে। আকাই কাকে বলে জানি তো না। চার নম্বর প্রশ্ন দেখো, ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? আমরা পাঁচজনের বলে করি আল্লাহ। দেখো তো উত্তরটা কি হবে? আল্লাহর হুকুম মেনে চলা এবং তার হুকুম ইসলামী বিধান অনুযায়ী পালন করাকে ইবাদত বলে। তাহলে ইবাদত কাকে বলে? দেখো তো আবারও বলতেছি ম্যাডাম, তুমি ভালো করে দেখো, ইবাদত কাকে বলে? উত্তর কি হবে? আল্লাহর হুকুম মেনে চলা এবং তার হুকুম ইসলামী বিধান অনুযায়ী পালন করাকে ইবাদত বলে। মানে প্রথম থেকে আবার উত্তরগুলো বলতেছি, তুমি ভালো করে খেয়াল করো। আমাদের প্রথম প্রশ্ন কি হবে? এক নম্বরে কি? আসমানে কিতাব মোট কত খানা? উত্তর কি লিখবো আমরা? আসমানে কিতাব মোট একশো চারখানা। দুই নম্বর দেখো প্রশ্ন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? উত্তর কি? সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো আল কোরআন। তিন নম্বর দেখো, আকাই কাকে বলে? উত্তর কি হবে? ইসলাম ধর্মের মূল বিষয় সংগ্রহকে মনে প্রাণে বিশ্বাস করাকে আকাই বলে। চার নম্বর প্রশ্ন দেখো, ইবাদত কাকে বলে? উত্তর কি হবে আমাদের? চার নম্বর উত্তর, আল্লাহর হুকুম মেনে চলা এবং তার হুকুম ইসলামী বিধান অনুযায়ী পালন করাকে ইবাদত বলে। তাহলে দেখছেন আমরা কয়টা প্রশ্ন উত্তর জানছি? চারটে প্রশ্ন না, আরও আছে না আমাদের সাজেশনে, বাকিগুলো ম্যাম লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও, সিডাব্লিউ খাতায় এগুলো তুলে নাও।
তাহলে দেখো আমাদের পরের প্রশ্নগুলো কি আছে। পরের প্রশ্নগুলো লিখে নাও সবাই সিডাব্লিউ খাতায়। দেখো ফার্স্ট নম্বর প্রশ্ন এই চার নম্বর পর্যন্ত চারটা প্রশ্ন করছিলাম না, চারটা প্রশ্ন করছে আর কি উত্তর করছে, এখন বাকিগুলো করে নিব আমরা। এখন তোমরা সবাই সিডাব্লিউ খাতে তুলে নাও। প্রথম প্রশ্ন দেখো, সিডাব্লিউ খাতে তুলে আর মেনের সাথে সাথে বলো পাঁচ নম্বর প্রশ্ন কি আছে। কিয়ামত কাকে বলে, কিয়ামত কাকে বলে, উত্তর কি হবে। যেদিন মানুষ বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে তাকে কিয়ামত বলে। কুদে দাঁড়িয়ে থাকবে আল্লাহ কাছে কি বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে তাকে কি বলে, কিয়ামত বলে। তাহলে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর কি হবে, কিয়ামত কাকে বলে, উত্তর কি হবে। যেদিন মানুষ বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে তাকে কিয়ামত বলে। ছয় নম্বর প্রশ্ন দেখো, জান্নাত আত্মা কি, দেখো জান্নাত আত্মা কি, জান্নাত আত্মা বেহেশত, জান্নাত আত্মা কি বেহেশত, শান্তি ও আরাম আয়েশের স্থান। জান্নাত আত্মা কি দেখো তো, জান্নাত আত্মা বেহেশত, শান্তি ও আরাম আয়েশের স্থান। সাত নম্বর প্রশ্ন দেখো, জাহান্নাম আত্মা কি, জাহান্নাম আত্মা দোজখ ও কি অশান্তি ও দুঃখ কষ্টের স্থান। জাহান্নাম আত্মা কি হবে, উত্তর কি লেখো, জাহান্নাম আত্মা দোজখ অশান্তি ও দুঃখ কষ্টের স্থান। তাহলে জান্নাত আত্মা কি, শান্তি ও আরামের আয়েশের স্থান, জান্নাত আত্মা বেহেশত শান্তি ও আরাম আয়েশের স্থান। আর জাহান্নাম আত্মা কি হবে, দোজখ অশান্তি ও দুঃখ কষ্টের স্থান। আট নম্বর প্রশ্ন দেখো, অজু কাকে বলে, উজু কাকে বলে, পাক সাফ হওয়ার জন্য নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াকে উজু বলে। উজু কাকে বলে, পাক সাফ হওয়ার জন্য নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াকে উজু বলে। উজু কাকে বলে দেখছি, তা দেখো ম্যাম প্রথম থেকে আবারও বলতেছি, কিয়ামত কাকে বলে সবাই দেখো, তা আবারও বলতেছি ম্যাডাম, কিয়ামত কাকে বলে দেখো। যেদিন মানুষ বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে তাকে কিয়ামত বলে। ছয়, জান্নাত আত্মা কি, জান্নাত আত্মা বেহেশত শান্তি ও আরামের আয়েশের স্থান। সাত, জাহান্নাম আত্মা কি, জাহান্নাম আত্মা দোজখ, জাহান্নাম আত্মা দোজখ অশান্তি ও দুঃখ কষ্টের স্থান। উজু কাকে বলে, পাক সাফ হওয়ার জন্য নির্দিষ্ট নিয়মে শরীরের কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াকে উজু বলে। উজু কাকে বলে দেখছি, তাহলে উজু কাকে বলে দেখো তো, পাক সাফ হওয়ার জন্য নির্দিষ্ট নিয়মে কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াকে উজু বলে। কি বলে, উজু বলে। তাহলে দেখো ম্যাডাম বাকি প্রশ্নগুলো লিখে দিচ্ছি সাজেশনে যা আছে তা। তাহলে দেখো নয় নম্বর প্রশ্ন, আট নম্বর পর্যন্ত পড়ছিলাম না প্রশ্ন, আজকে এখন পড়বো নয় দশ এগারো নম্বর প্রশ্ন। নয় নম্বরে কি আছে, দিনে রাতে দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়া ফরজ ও কি কি। তাহলে আমরা তো জানি না কয়েক্ত নামাজ পড়া ফরজ, দিনে রাতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, যথা ফজর জোহর আসর মাগরিব এশা। তাহলে দেখো আমাদের কি আছে নম্বর প্রশ্নে, দিনের রাতে দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়া ফরজ ও কি কি। আমরা উত্তর কি লিখব, দিনের রাতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কি কি, ফজর ফজর জোহর সরি ফজর জোহর আসর মাগরিব এশা। দেখছে পাঁচ ওয়াক্ত কি কি। দশ নম্বর প্রশ্ন, বছরের ঈদ কয়টি ও কি কি, বছরের ঈদ কয়টি, আমরা তো জানি না কয়টি, দুইটি, বছরের ঈদ কয়টি, দুইটি, কি কি, ঈদুল ফিতর ও ঈদুল আজহা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। দেখো এগারো নম্বর সবে ভরা তথ্য কি, সবত রাত্রি আর ভরা তথ্য ভাগ, অর্থাৎ কি সবে ভরা তথ্য ভাগ্য রাত্রি। আবার দেখেন সবে বরাত অর্থ কি, সব অর্থ রাত্রি আর বরাত ভাগ্য, অর্থাৎ সবে বরাত অর্থ ভাগ্য রাত্রি। দেখছেন তাই আবার প্রথম থেকে বলতেছি প্রশ্নগুলো, সবাই সিলেবাস তুলে নাও, নামের সাথে সাথে বলো। দিনে রাতে দৈনিক কত ওয়াক্ত নামাজ
পেশা। 10 নম্বর প্রশ্ন দেখো, বছরে ঈদ কয়টি ও কি কি? উত্তর কি হবে, বছরে ঈদ দুইটি। কি কি? ঈদুল ফিতর এক, ঈদুল ফিতর ও দুই, ঈদুল আজহা। 11 নম্বর প্রশ্ন দেখো, শবে বরাত অর্থ কি? উত্তর কি হবে, শবে অর্থ রাত্রি আর বরাত অর্থ ভাগ্য। অর্থাৎ শবে বরাত অর্থ ভাগ্যে রাত্রি। শবে সিলেক্টের সাথে তুলনা তো তাহলে দেখো তোমাদের বাড়ির কাছে থাকবে সাজেশনের চানা বাড়ি গেছে, সবাই সিডাব্লিউ খাতে তুলে নাও। সাজেশনের চার নাম কি করছি আমরা আজকে, প্রশ্ন উত্তর করছি না, এগারোটা প্রশ্ন উত্তর করছি না, এগুলি কী করবা, ভালো করে শিখবা এবং কি এসডাব্লিউ খাতে এসডাব্লিউ করবে। আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করতেছি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই এসডাব্লিউগুলো ভালোভাবে করে থাকবে, এসডাব্লিউগুলো করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।